আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা অনেকে upworkbeta.com এ কাজ করতে শুরু করেছেন বা অনেকের কাছ থেকে শুনেছেন অনেক ভালো একটি সাইট ইনকাম করার জন্য অনলাইনে। যারা নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে চান অথবা যারা অ্যাকাউন্ট খুলেছেন আরেকজনকে রেফার করে অ্যাকাউন্ট খুলে দিতে চান, অ্যাকাউন্ট খোলার সিস্টেমগুলো হয়তো অনেকে জানেন না। আজ আপনাদের সামনে এই সিস্টেমগুলো নিয়ে আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনাকে সেট করতে হবে যে আপনার যে রেফার আপনাকে লিঙ্ক দিয়েছেন সেই রেফার লিঙ্কে ঢুকবেন। ঢুকার পর আপনি আপনি প্রথমে রেফার লিঙ্কে ঢুকবেন, ক্লিক করবেন। যে রেফার আপনাকে আপনার রেফার এই সেন্ড করবে সেই রেফার লিঙ্কে আপনি ঢুকবেন। তারপর আপনি জয়েন নামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কয়েকটি অপশন আসবে। একটা হচ্ছে ফুল নেম। ফুল নেম আপনার ভালো একটি নাম সুন্দর করে এখানে সেট করবেন। আমি আমার নাম সেট করলাম। এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস @gmail.com। এই ইমেল অ্যাড্রেস আপনারা হয়তো অনেকে জানেন না যে আপনার ইমেল অ্যাড্রেস আছে কি নাই। এই বিষয়টি আপনাদের অবগতির জন্য বলছি যে আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর দেখবেন সেখানে প্লে স্টোরে আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা রয়েছে। সে প্লে স্টোরে আপনি চেক করে আপনার ইমেলটি নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে সেট করে দেবেন। অনেকে জানেন না যে ইমেল আর ইমেল রয়েছে কি না, আপনার জিমেল আছে কি না। তো প্লে স্টোরে গেলে আপনি আপনার জিমেল খুঁজে পেয়ে যাবেন। এই ইমেলটি কপি করে নেক্সটে এর পরের অপশনে পেস্ট করে দিবেন। তারপর একটি ইউজার নেম দিবেন। ইউজার নেমটি খেয়াল করবেন যেন ইউজার নেমটি দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো ফাঁক না রাখেন। ফাঁক যদি রাখেন তাহলে ইউজার নেম তারা অ্যাকসেপ্ট করবে না। সেজন্য আপনাকে ফাঁক না রেখে আপনার নামের সাথে কোনো সংখ্যা অথবা ভালো একটি নাম যোগ করে দেবেন। আমি আমার নাম যোগ করে দিলাম। এখানে কোনো ফাঁক রাখলে হবে না, এই বিষয়টি খেয়াল করবেন। এভাবে কোনো ফাঁক রাখলে হবে না, ফাঁক ব্যতীত আপনি ইউজার নেম সেট করবেন। তারপর একটি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড আপনাকে মনে অবশ্যই মনে রাখতে হবে। দেখুন আমি আমার পাসওয়ার্ড সেট করে দিয়েছি। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে একই পাসওয়ার্ড আবার সেট করে নেবেন। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন এই একই পাসওয়ার্ড আবার নিচে সেট করে দিবেন। এরপর যেটা করতে হবে আপনাকে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নটি আপনারা ভুলেও না দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করার চেষ্টা করবেন না। এই টিক চিহ্ন না দিলে আপনার অ্যাকাউন্ট সাইন আপ হবে না, অ্যাকাউন্ট খোলা যাবে না, ওরা আপনার অ্যাকাউন্টকে অ্যাকসেপ্ট করবে না। তাই এই টিক চিহ্নটি খেয়াল করে টিক চিহ্নটি দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। টিক চিহ্ন দেওয়ার পর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সেক্রিয় হয়ে যাবে। দেখুন অ্যাকাউন্ট হয়ে গেছে। এভাবে উপর দিকে টেনে দেখবেন ওয়েলকাম টু আপওয়ার্ক বেটা, আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। তারপর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এভাবে স্লাইড করে উপরে লগ ইন নামে অপশন আছে, এই লগ ইন নামের অপশনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। এখানে দেখুন আমার আগের একটি আইডি সেভ করা রয়েছে। আমি আইডি মুছে দিয়ে নতুন অ্যাকাউন্টটি সেভ করে নেব। রহমান আপনার ইউজার নেম, এখানে আপনার ইউজার নেম, যে ইউজার নেমটি আপনি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দিয়েছিলেন, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দিয়েছিলেন। দেখুন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লগ ইন অপশন করবো, অর্থাৎ আপনারা লগ ইন অপশন লগ ইনে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে, অর্থাৎ আপনাকে অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। একটু অপেক্ষা করুন।
দেখুন অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন আপওয়ার্ক পেটাতে এবং ভালো ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনারা পেতে পারেন, আপওয়ার্ক পেটার বিভিন্ন আপডেটগুলো আপনারা পেতে পারেন, অথবা বিভিন্ন সাইটে কীভাবে উইথড্র করবেন, কীভাবে এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, এরকম ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনারা সেগুলো একটু খেয়াল করে নেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।